हेलो फ्रेंड्स, आज के आमी बनिए देखाচ্ছি লাউয়ের খোসার তিতা চচ্চড়ি। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তার জন্য আমি লাউয়ের খোসাগুলো এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা আর ছোট সাইজের 2টো আলু আর একটা করলা বড় সাইজের আর বেগুন নিয়েছি। আপনারা বেগুন এরকম লম্বা সাইজের বেগুন নেবেন, এতে একটু টাইট থাকে তো সবজিটা ঘেটে যায় না। আর নিয়েছি 1 টেবিল চামচ কালো সরষে, আপনারা চাইলে সাদা সরষে নিতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানাই। আমি সব সবজিগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আপনারা চাই কোয়ান্টিটি কম বেশি করতে পারেন। তো এখন আমরা এটা রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি 2 টেবিল স্পুন সরষের তেল দেব। আপনারা চাইলে রিফাইন তেলও দিতে পারেন, কারণ এই সমস্ত সবজি সরষের তেলই খুব ভালো লাগে খেতে। তেলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন কালো জিরে। এই শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিলে না সবজিটার গন্ধটা খুব ভালো আসে। কালো জিরেটা ফুটে উঠলেই আমি সব সবজিগুলো ঢেলে দিয়ে ভাজতে থাকব। সবজিটা এইভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো, এতে ঢাকা দেব না, কারণ ঢাকা দিলে সবজিটা একদম ঘেটে যাবে। এই সবজিটা ঝরঝরে খেতে খুব ভালো লাগে। দেখুন একটু একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এখন 1 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। এটাকে আমি ভালো করে মিলিয়ে নিয়ে আরো ভাজা ভাজা করব। দেখুন এটা আমাদের অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ আর লঙ্কাটা সবসময় আপনাদের হিসেবে দেবেন, কারণ অনেকেই কম বেশি এটা পছন্দ করে। এখন আমি দিয়ে দেব সরষে বাটাটা। আমার এই চচ্চড়ি কোয়ান্টিটি একটু বেশি বলে আমি 1 টেবিল স্পুন সরষে বাটা দিয়েছি। আপনাদের যদি কোয়ান্টিটি কম নেন তাহলে 1 টিস্পুন সরষে বাটা দিলেও হবে। আমরা এটা জলটা শুকিয়ে যাওয়া অবধি এটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। দেখুন আমাদের এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, সরষেটা পুরোটাই শুকিয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। হয়ে গেছে, এখন আমরা এটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন আমাদের লাউয়ের খোসার তিতা চচ্চড়ি রেডি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটা ভিডিওর সঙ্গে। ততদিনের জন্য আপনারা খুব ভালো থাকবেন। টেক কেয়ার, বাই, থ্যাংক ইউ।